অবসাদের অশ্রুতে আচ্ছাদিত আত্মার অদম্য অনুভূতির অগ্রগতি, দানবের রাক্ষসী মূর্তির ভয়ে বিঘ্নিত হয় শ্বাসযন্ত্রের ক্রিয়া, যেন হিমেলে প্রভাত অনিল শেষে মরুতের নিশাচরী মধ্যদিনের প্রাদুর্ভাব, পিশাচের হিংস্র থাবা আর পৈশাচিক দৌরাত্মে পরমাত্মার মৃত্যুর ঘন ঘটা, অপেক্ষা শুধু নতুন প্রভাতের ঝল মলে সোনালী সূর্যোদয়ের, অপমান গ্লানি আর নিজ জীবনের ক্লেশের আত্মার কি ভয়ানক আর্তনাদ, যেন যেন অন্ধকারে নিজের প্রতিবিম্বের অজাগতিক প্রতিফলন, বাঁশুরীর বাঁশির সুরে অর্ধমৃত নির্জীব ঘুমন্ত আত্মার ভিন্ন অক্ষে জেগে ওঠা, যেন যেন প্রবীণের লুকায়িত অদম্য বাসনাগুলো নবীনের মাঝে উদ্ভব। ফাগুনের এই সুললিত প্রভাতে ঘুমন্ত সব আত্মার প্রসব হবে প্রমোদহিত ঐত্রিক বিপ্লবী জাগরণের স্পৃহা সংবাহন করে। আজ ঘুমন্ত সব আত্মার মুক্তি হবে সকল বন্দি শৃঙ্খল নিষ্পিষ্ট করে, উন্মেষিত হবে পিতৃপুরুষের জ্ঞান বিজ্ঞানের সম্ভার নিয়ে। এ জাগরণ যেন হয় নবীনের দীর্ঘ প্রতীক্ষিত মানব কল্যাণে অজ্ঞাত আবিষ্কার আর অসাধিত ইচ্ছের শিক্ষাগুরু হয়ে।